ওয়ালাইকুম ভিউয়ার্স, মামিস কুক ক্রিয়েশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন আরও একটি ভিডিও। আর এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ পদ্ধতিতে কেকের জন্য হুইপড ক্রিম তৈরির রেসিপি, আর সাথে থাকছে চকলেট কেক ডেকোরেশনের সম্পূর্ণ একটি ভিডিও। তো বন্ধুরা, যদি আপনাদের আমার চ্যানেলটি ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এই কামনাই করি। তো চলুন ভিডিওতে চলে যাই। আমি এখানে জেলাটিন নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিচ্ছি। এটা আমি ভিভো রেড হুইপড ক্রিমটা ব্যবহার করেছি। আর এই যে একটি আইস বারের উপর আমি পাত্রটা বসিয়ে এখন লো স্পিডে 1 মিনিট বিট করে নিচ্ছি। এখন আমি এই যে জেলাটিনটার ভেতর একটু উষ্ণ গরম পানি দিয়ে দিলাম, আবারও 1.5 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আগে থেকে কিছু হোয়াইট চকলেট গ্রেট করেছিলাম, ওইটা আমি ডাবল বয়লার পদ্ধতিতে মেল্ট করে নিচ্ছি। ডাবল বয়লারটা নিশ্চয়ই সবাই বোঝেন যে একটা পানিকে ফুটিয়ে নিতে হবে, তার উপরে চকলেটটাকে বসিয়ে গলিয়ে নিতে হবে। তো এই যে আমি আবারও বিট করতেছি, আর এই পর্যায়ে আমি জেলাটিনটা অ্যাড করব। যে জেলাটিনটা আমি অ্যাড করে দিলাম, আর আমি যে চকলেটটা মেল্ট করেছিলাম ওইটা হাত দিয়ে নাড়াতেছিলাম, এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চকলেটটা ক্রিমের ভেতর দিয়ে দিব। তবে মনে রাখবেন, এই পর্যায়ে বেশি দেরি করা যাবে না, তাহলে চকলেটটা দলা বেঁধে যাবে। আর এই চকলেটটা দিয়ে হাই স্পিডে বিট করতে হবে। দেখুন, আমি 2 মিনিট মতো বিট করেছি, আমার ক্রিমটা একেবারেই পারফেক্টভাবে তৈরি। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কত সুন্দর হয়েছে। আমি এখন এখান থেকে কিছুটা ক্রিম আলাদা করে রেখে দিচ্ছি। তার আগে আপনাদের ক্রিমটা ভালোভাবে দেখিয়ে দিলাম। তবে এখন আমি যেহেতু চকলেট কেকের জন্য ক্রিম তৈরি করব, তাই কোকো পাউডার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আর 1 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার দিয়ে আমি এখন আর একটু বিট করে নিব। আর অবশ্যই এর সাথে সামান্য পরিমাণ চকলেট এসেন্স অ্যাড করলাম। তবে একটা জিনিস মনে রাখবেন, হুইপড ক্রিমটা নর্মালি তৈরি করার জন্য কখনোই চিনি অ্যাড করার প্রয়োজন নাই, কারণ হুইপড ক্রিমে নর্মালি চিনি দেওয়া থাকে। এই যে আমি এখন একটু ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছিলাম, এটা এর ভেতর দিয়ে আবারও বিট করে নিচ্ছি। আর এই চকলেটটা দেওয়াতে ক্রিমের স্বাদটা বেশি আসে। দেখুন, আমার ক্রিমটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আর আমার যে বাকি হুইপড ক্রিমটা আছে, ওইটা আমি একটি কাচের বয়ামে করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই যে আমরা এখানে কেক ডেকোরেশনের জন্য চলে এসেছি, আমি এখন কেকটা একটু কেটে নিচ্ছি। তো এই কেকটার একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কারোর প্রয়োজন হয় দেখে নিতে পারেন। এখন আমি কেকটাকে ডেকোরেশন করব, তার জন্য আমি কেকটাকে কেটে নিলাম সুন্দরভাবে। দেখুন, ডেকোরেশনের জন্য আমার কেক রেডি। এই যে এখন আমি একটি এই যে সুগার সিরাপ দিয়ে আমি এটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। সুগার সিরাপটা আসলে মেইনলি কিছুই না, এটা হচ্ছে 1 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ চিনি মিশিয়ে তৈরি করে নিতে হয়। এটা দিলে আসলে কেকটা একটু বেশি সফট থাকে। তো এই যে আবারও ব্রাশ করে নিলাম, একইভাবে আমি এখন এই কেকটাকে ডেকোরেশন করে নিব। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। আর তারই মাঝে আমি বলে রাখি আবারও, যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বা লাইক কমেন্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহী হই। বরাবরের মতো যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং এতদিন যারা আমার ভিডিওগুলো দেখেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, এবং নতুন যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা পাশে আছেন বলেই সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারি। আপনারা পাশে না থাকলে সামনে এগিয়ে যাওয়ার এই স্বপ্নটা হয়তো বা দেখাই সম্ভব হতো না। তো সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, এরই মধ্যে আমার
কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে। আর এখন আমি একটু চকলেট গানাশ দিয়ে সাইড থেকে দিয়ে দিচ্ছি, আর উপরে আমি আগে থেকে কিছু চকলেট টপার তৈরি করেছিলাম, ওগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে। তো আবারও বলছি, আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো দেখুন আমার কেকের লুকিংটা কেমন এসেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।